স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে দীর্ঘদিন কোনো কথা হয়নি, একাদশ এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন। তবে আজ একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ইন্টারেস্টিং বিষয়টা হলো যে মাধ্যমিকের খাতায় বেশ কিছু ছাত্রছাত্রী, অর্থাৎ ধরো 12 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তাদের একাংশ উদ্ভট, আজগুবি, হাস্যকর, যার মানে হয় না এমন বেশ কিছু লেখা লিখেছে। তো সেগুলো কি তোমাদের জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে, কি লিখেছে তারা? নিশ্চয়ই আমার যারা চ্যানেল দেখে তারা হয়তো এটা করেনি, কারণ তাদেরকে আগে সাবধান করে দেওয়া হয়েছিল যে মাধ্যমিকের খাতাতে অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না, কারণ এটা রিপোর্ট করলে খাতাটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি শুরু করি। তাছাড়া তোমাদের প্রশ্ন যে কীরকম নম্বর উঠছে, অর্থাৎ তোরা যে পরীক্ষা দিয়ে এলে তার মার্কস কেমন উঠছে, পাস ফেল কীরকম কী হচ্ছে, এইসব বিষয়ে বলবো। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এই খাতায় উদ্ভট উদ্ভট কীসব লেখা হয়েছে বা ছাত্রছাত্রীদের যে একাংশ লিখিয়ে এসেছ সেগুলো তোমাদের শোনাবো। নিশ্চয়ই কিছু কিছু খবর অবশ্যই পাচ্ছ যে সংবাদ মাধ্যমে, পত্রপত্রিকায় এগুলো বেরোচ্ছে, তো দেখে নেওয়া যাক। সেই বিষয়গুলোকে একত্রিত করে তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অবশ্যই অল করবে। প্রথমেই ইংরেজি খাতা, পুষ্পার ডায়লগ, বিখ্যাত ডায়লগ। একটি স্টুডেন্ট নয়, একাধিক স্টুডেন্ট পুষ্পার ডায়লগ লিখেছ খাতার মাঝে, খাতার একদম লাস্ট পাতায়। কি লিখছ? যে হাম ঝুঁকেগা নেহি, সব কি আপনার লড়াই হ্যাঁ, সুন্দর ইংরেজি করে লিখেছ। তো এরকম বিভিন্ন বিষয় লিখেছ। তারপরে ডিয়ার সুমি, ফার্স্ট নো মেনি মেনি শুভেচ্ছা ভালোবাসা, কোমা, দেন লকডাউন হয়ন কাটালে, জিজ্ঞাসা চিহ্ন। কেউ লিখছে আই হোপ ইউ, হোপ ইউ আর ফাইন, আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট ড্যাশ ড্যাশ ড্যাশ। তো ইংরেজিতে প্রচুর কিছু লিখেছো যেগুলো বাংলাতে যেভাবে লেখা হয়, তোমরা যেভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করো, অর্থাৎ ওই ছাত্রছাত্রীরা, তারা জগা খিচুড়ি ভাষায়, বাংলিশ ভাষায় অনেকে এমন লিখে এসেছ যেগুলোর কোনো মানে হয় না, অর্থাৎ তার মানে তৈরি করা যাচ্ছে না, সমস্ত বাক্য তার অর্থহীন। এসব লিখলে স্বাভাবিকভাবেই সেই খাতাতে, অর্থাৎ সেই অংশটিতে শূন্য হয়, স্বাভাবিক। কেউ কেউ পুরো সাদা খাতা জমা দিয়ে এসেছ, কেউ সমস্ত প্রশ্ন লিখেছ, ইংলিশ ভার্সনের প্রশ্ন, বাংলার ভার্সনের প্রশ্ন লিখে এসেছ, স্বভাবতই সেখানে কোনো উত্তর নেই, তাদের নম্বর শূন্য হওয়ার কথা। যদি শুদ্ধ অশুদ্ধ ঠিক ভুল ট্রু ফলসে কোথাও ঠিক হয়ে থাকে তাহলে সেখানে না মার্কস উঠেছে, আদারওয়াইজ মার্কস ওঠেনি। অর্থাৎ এই যে লকডাউন চলাকালীন ফ্রি ফায়ার, পাবজি, BMGI, যদিও এর টার্মগুলোর সঙ্গে আমি খুব একটা পরিচিত নই, CR7, KLA, WU, KONG, চিকেন ইত্যাদি, পরীক্ষার্থীদের অনেকেই এইসব হাবি যাবি বা আজগুবি, হিজিবিজি নানা রকম লিখে এসছে। বাংলা খাতাতে সেই বাদাম কাকুর গানও কিন্তু তোমরা লিখেছ, অর্থাৎ তারও প্রভাব, বাদাম গানের, কাঁচা বাদামের গানের প্রভাব কিন্তু লিখে এসেছ। তো অনেক পরীক্ষক জানাচ্ছেন যে তাদের চাকুরি জীবনে, দীর্ঘ চাকুরি জীবনের এরকম অবস্থার কখনো সম্মুখীন হয়নি। ইতিহাস খাতায় কী লিখেছে স্টুডেন্ট, দুটো একটি স্টুডেন্ট, একাংশ স্টুডেন্ট, যে তোমাদের প্রশ্ন ছিল মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, তিনি খুব কম দামে মধু বিক্রি করতেন তাই তিনি স্মরণীয় এবং জনপ্রিয়। বাংলার ছাপাখানা বিকাশে লিনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? মাধ্যমিক পরীক্ষার্থীদের কেউ কেউ লিখছে মাধ্যমিক পরীক্ষায় যাতে নোট করে পাস করা যায় তার জন্য এই ব্যবস্থার
সৃষ্টি, তো উদ্ভট লেখা, স্বভাবতেই শূন্য। ভূগোলে লিখছ ময়দান কাকে বলে, যেখানে শিশুরা খেলা করে, যেখানে মাঠে খেলা হয়, যে খেলা দেখে, যে খেলা আমরা টিভিতে দেখি, যার চারিপাশে গাছ থাকে, মাঝে ফাঁকা মাঠ, তাই হলো ময়দান। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, না যে সমস্ত শাকসবজি কাঁচা তাহাই বিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ সে আবার লিখছে বা কিছুজন লিখছে যে এইসব উপর থেকে দেখে মনে হয় কাঁচা, কিন্তু ভিতরে অনেক বিষ। আবার অনেকে লিখছে এই মালগুলো পাকেনি তাই কাঁচামাল। আচ্ছা, পশ্চিম উপকূলে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ওখানকার লোকেরা গড়ে উঠতে দেয়নি, তখন সরকার গড়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা সেই সময় আন্দোলন করে বিরোধিতা করে বন্ধ করেছিল। আজ তারা বুঝেছে যে ওই দ্বীপটার খুব দরকার ছিল, তাই লোকের বিরোধিতার কারণে পশ্চিম উপকূলে দ্বীপ গড়ে ওঠেনি। এরকম অনেক কথাই আছে, সব বিষয়ে বলছি না, কিছু চটকদার কথা তোমাদের শোনালাম, একটু মনটাও ফ্রেশ হবে। আর পাস ফেল বা এসব বিষয়ে বলি, পারিপার্শ্বিক বিভিন্ন শিক্ষকদের সাথে আলোচনা করে যেটুকু বুঝছি, তোমাদের পাশের হার খুব বেশি হবে। অর্থাৎ যেটুকু মনে হলো, মোর দেন 80-85% স্টুডেন্ট পাস করে যাবে। ফেলের সংখ্যা অত্যন্ত নগণ্য, ফেল করবে না, কিন্তু খুব ভালো মার্কস, যারা খুব ভালো পড়াশোনা করেছো, খুব ভালো লিখেছো, তারাই ভালো মার্কস পাচ্ছে। এই পার্সেন্টেজটা বা এই সংখ্যাটা হাতে গোনা বা খুব কম। মধ্যম মানের স্টুডেন্ট খুব বেশিও নেই, অর্থাৎ নিম্ন নম্বর বা কম নম্বর, বিলো 40, বিলো 50, এই পার্সেন্টেজ নম্বরটাই কিন্তু বেশি হচ্ছে বলে বিভিন্ন পরীক্ষকদের সাথে আলোচনা করলে পরে এমন সব কথাই কিন্তু উঠে আসছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সকলেই ভালো থেকো, আবার দুই দিন পর দেখা হচ্ছে একটি অন্য বিষয় নিয়ে। তোমাদের চিন্তাভাবনা করেছি, খুব দ্রুত সেই বিষয় উত্থাপন